নওগাঁর পোরশা মুসাফিরখানা। 1908 সালে মরহুম খাদেম শাহ ও আব্দুল হাকিম শাহ সমাজসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে চালু করেন এই মুসাফিরখানা। এই এলাকায় তৎকালীন থাকা খাওয়ার হোটেল ব্যবস্থা না থাকায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে মুসাফিরখানাটি প্রতিষ্ঠা করা হয়। এই মুসাফিরখানায় বাংলাদেশের যে কারো খাওয়া দাওয়া একদম ফ্রি, আর এটাই এই মুসাফিরখানার সবচেয়ে বড় সুব্যবস্থা। নওগাঁ জেলা শহর থেকে 65 কিলোমিটার পশ্চিমে পোরশা সদরের মিনা বাজারে অবস্থিত এই মুসাফিরখানাটিতে অতিথিদের থাকার জন্য রয়েছে 16টি কক্ষ। প্রতিটি কক্ষে দুজন মানুষের জন্য 2টি করে খাট। অতিথি বেশি হলে হল রুমেও আছে থাকার ব্যবস্থা, একসঙ্গে সেখানে 30 জন থাকতে পারেন। সব মিলিয়ে মুসাফিরখানায় 60 জন মানুষের থাকার ব্যবস্থা রয়েছে। থাকতে হলে জানাতে হবে বিকেল 4টার মধ্যে। মুসাফিরখানার ইতিহাস ও বর্তমান অবস্থা সম্পর্কে এমনটাই বলছিলেন এর প্রতিষ্ঠাতা মরহুম খাদেম শাহের ছেলের নাতি মইনুল হাসান চৌধুরী ও এর ব্যবস্থাপনার সঙ্গে জড়িতরা। মুসাফিরখানার প্রতিষ্ঠাতা হচ্ছেন দুইজন, আলহাজ খাদেম মোহাম্মদ শাহ, আলহাজ আব্দুল হাকিম শাহ, মরহুম আব্দুল হাকিম শাহ। ওনারা অত্র মুসাফিরখানা একটা সামাজিক প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করান। উপমহাদেশে আমার জানা মতে কলকাতায় আরেকজন মুসাফিরখানা প্রতিষ্ঠাতা করেন, হাজি ইব্রাহিম নাম ওনার। ওই দেখা দেখি এই মফস্বল এলাকায় তৎকালীন যাতায়াত ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা, হোটেল এগুলো না থাকার কারণে ওনারা এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেন। এখানে বাংলাদেশের যে কোনো কেউ, তিন দিন পর্যন্ত থাকা এবং খেতে পারবেন না মেনটি করলে। এটাই হচ্ছে এখানকার সুব্যবস্থা। তো মুসাফিরে আছি, এখানে প্রতি বুধবারে মুসাফিরা খাওয়া দাওয়া করে, আর এমনি ওলামা একরাম যদি আসে আমরা 3 দিন এখানে রাখি, 3 দিন খাওয়া দাওয়া হয়। আর মেহমান আসলে এখানে কোনো থাকার বোর্ডিং নেই, এখানেই থাকার জায়গা, আমরা এখানে 3 দিন রাখি, তারপর ওনারা আবার চলে যায়। পরবর্তী আবার যদি কেউ আসে মেহমান ওরা রাখে, মানে খাওয়া দাওয়া থাকারও ফ্রি। খাওয়া দাওয়া যদি সমর্থন থাকে হোটেলে খায়, মানে তাই সমর্থন না থাকলে আমরা খাবার দিই। আর মুসাফিরা তো এমনি সপ্তাহে একবার দুপুরে আসে, ওখানে মিশি আর আমাদের তো এমনি খাওয়াই, তিনি 15 জন খায় প্রতি সপ্তাহে দুপুরে। আজকে এই মুসাফিরখানা আমাদের পূর্বপুরুষেরা এটাকে এস্টাবলিশ করছে, তার ধারাবাহিকতা বর্তমান আমাদের এখানেও চলতেছে। আমার সব পোষার এলাকাবাসী, আমরা পূর্বপুরুষেরা সবাই এখানে দান দক্ষিণে দিয়ে থাকে। মুসাফিরখানা হিসাবে আমরা মানে প্রতিদিন মুসাফিরদেরকে খাওয়ানো হয় এখানে, এবং সেই ধারাবাহিকতা এখনও চলতেছে এবং আশা করি আগামী দিনে চলবে। আর বিশেষ করে এই মুসাফিরখানার প্রপার্টি মোটামুটি আছে, যার 2 সুবিধা জমি আছে, যার থেকে 2 সুবিধা জমি আছে, এগুলো আমাদের পুরুষেরাই দিয়েছে। এবং প্রতি বছর আমরা এর মুসাফিরখানার উদ্দেশ্যে একটু আমরা চাঁদা, এলাকাবাসীরা আমরা চাঁদা দিই। মুসাফিরখানার পক্ষ থেকে প্রতি বুধবার দুপুরে গরিব ও অসহায় মানুষদের বিনামূল্যে খাওয়ানো হয়। গত 114 বছর ধরে অঞ্চলের সুনামের সঙ্গে সেবার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এই বিশ্রামাগারটি।